মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, কথাটা নতুন নয়, অনেক পুরনো কথা। আবারও কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি বলছিলেন যে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করবার ক্ষমতা কারো নেই। কি মনে হয়, কারণ আপনারা বলছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, কিন্তু সরকার খুবই অ্যাডামেন্ট এবং তারা প্রতিনিয়ত কথা বলবার চেষ্টা করছেন যে সংবিধানের বাইরে গিয়ে আসলে কিছু করবার ক্ষমতা কারো নেই। বিএনপির কি ক্ষমতা আছে তার চাওয়া পূরণ করবার? ধন্যবাদ আপনাকে জিল্লুর সাহেব, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় বড় ভাই জনাব ফিরোজ রশিদ সাহেব, আমার একজন পছন্দের মানুষ। আসলে আজকে আসছি যে উনি কিছু কিছু ভালো কথা বলেন শোনার জন্য ম্যাক্সিমাম। যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন যে ডক্টর রাজ্জাক সাহেব বলেছেন সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই, দেখেন জিল্লুর ভাই, এই পৃথিবীর ইতিহাসে আমরা যতটুক মানে ব্যাক টু দ্য হিস্ট্রি যাই, ফিরোজ সাহেব আমার চেয়ে ভালো জানেন, এই পৃথিবীতে যুগে যুগে অনেক স্বৈরাচার গিয়েছে। সেই পাকভারত উপমহাদেশের ইতিহাসে যদি আমরা দেখি কীভাবে দেশ দখল হয়েছে, সেই অশ্বরোহী বাহিনী, হাতের লাঠি, বল্লম, ছুরি, এইগুলি অনেক ইতিহাস পৃথিবীর বুকে আছে, স্বৈরাচারের ইতিহাস। কোনো স্বৈরাচারই কিন্তু নরম কথা বলেনি পৃথিবীর ইতিহাসে যখন ক্ষমতা হাতে থাকে। এই যে একটা সংবিধানের কথা বলে, আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এটা কি সংবিধানের ভিতরে করেছিলাম? 90 আমাদের পতন, 90 শুনে যে আমরা আন্দোলন করে এসএস সাহেবকে সরালাম, এটা কি সংবিধানের ভিতরে হয়েছিল? সংবিধান তো ইজ নট এ বাইবেল, সংবিধান ইজ নট এ কোরআন যে আমরা চেঞ্জ করতে পারবো না। সংবিধান জনগণের জন্য রচিত এবং জনগণের কল্যাণের বাইরে যদি কোনো অ্যাক্টিভিটি স্টেটে হয় সেখানে সংবিধান পরিবর্তন করে পুনরায় রিব্যাক করানি জনগণের কল্যাণকে, এটাই তো আমাদের দায়িত্ব, জনগণের দায়িত্ব। কাজে এই সংবিধানের বয় যেটা দেখায় এটা হলো, এটা খুব লিগেলি তারা বলে না, এটা দে আর নাও মানে অ্যামাং দ্য অলিগার্ক, এ গ্রুপ অফ অলিগার্কস, দ্য ডিকটেটর গভর্নমেন্ট, দ্য ফেসিস্ট গভর্নমেন্ট হ্যাজ ক্রিয়েটেড এ গ্রুপ অফ অলিগার্কস বিসাইড দ্যাম। এটার ভিতরে থেকে কিন্তু মানুষ অনেক কথা বলতে পারে, মানুষ কেয়ার করে না, এটাই কিন্তু স্বৈরাচারী নিয়ম। কাজে এই যে সংবিধানের কথা বলছে, পৃথিবীর ইতিহাসে সাদ্দামকে সমূলে শেষ করেছে তো কোনো সাংবিধানিকভাবে না, আইয়ুব খানকে বের করা হয়েছিল কোনো সাংবিধানিকভাবে না, আমাদের স্বাধীনতা যুদ্ধ কোনো সাংবিধানিকভাবে আমরা করিনি, আমাদের রাইট নিয়ে আমরা কথা বলছি, সংবিধানকে পরিবর্তন করেছি, এই যে আমাদের এরশাদ সাহেবকে আমরা আউট করলাম, ইট ওয়াজ নট কনস্টিটিউশনাল রিপ্লেসমেন্ট অথবা রিমুভাল। পৃথিবীর কোনো ইতিহাসের স্বৈরাচারের বিদায় বলেন, যা কিছু বলেন, এগুলি সাংবিধানিকভাবে হয় না। এখন যেটা ফিরোজ ভাই একটা কথা বললেন যে জন্ম থেকে জাপা জ্বলছে, আসলে আমাদের দুর্ভাগ্য যেই মুক্তিযুদ্ধের চেতনা আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য করলাম, আমরা গণতন্ত্রকে লাভ করলাম, কিন্তু লাভ করার পর থেকে কিন্তু আমাদের গণতন্ত্র জন্ম থেকেই জ্বলছে, স্বাধীনতার ঠিক পরবর্তী 2-3 বছরের ভিতরে আমরা গণতন্ত্র হারলাম, বাকশাল সৃষ্টি হলো, বাকশাল সৃষ্টির পর থেকে আমরা পুনরায় ধরেন গণতন্ত্রটা আমাদের রাষ্ট্র একটা শিশুকে যেভাবে লালন পালন করতে হয় মানে আমরা এটাকে দেখলাম, সেই গণতন্ত্র কিন্তু এখন আর নাই। দিনের ভোট রাতে হলো 2018-তে, 14-তে বিনার ভোটে নির্বাচিত হয়ে গেল মানুষ, এখনও সেই 18-তে একটা নির্বাচন আমরা খুব বড় জোর গলায় বলি যে সংসদ নির্বাচন, তার বাইরে দেখেনি, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা নির্বাচন। কিন্তু এটা তো মিস্টার সর্দার সাখাওয়াত হোসেন বকুল, এটা তো ঠিক যে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করা বা গণতন্ত্রকে সেই অর্থে রেসপেক্ট না জানানো, যদি আপনারা দুজনেই মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন, আকাঙ্ক্ষার কথা বলেছেন, কিন্তু প্রতিটি রাজনৈতিক দলই করেছে। আমরা যদি আওয়ামী লীগের কথা আপনি বলছেন, ইঙ্গিত করছেন, মিস্টার কাজী ফিরোজ রশিদের জাতীয় পার্টি কিংবা আপনার বিএনপি, সবাই তো করেছে আর কি, ঠিক কেউই সেই অর্থে গণতন্ত্র মনস্ক একটা রাজনৈতিক দল, আমি কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো দলের প্রশংসা করতেছি না, শুধু এখনকার প্রেক্ষাপটটা যদি এখন এটা বলতেছি, কাজে সেই গণতন্ত্রটা আমি কিন্তু বলছি জন্ম থেকেই জ্বলছে, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং সত্যিকার অর্থে যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করলাম, রক্ত দিলাম, মা বোনের ইজ্জত হারলো, সেই গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়নি, হয়নি বলে যার কোনোদিন হবে না এটা আমরা বলতে পারি না, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এখন আন্দোলন করতেছি। কাজে যেটা রাজ্জাক সাহেব বলেছেন যে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো, এটা দ্য ফুয়েল অফ দ্য অলিগার্ক, তাদের মুখের কথাগুলি এটা বলতেছে, এটা কোনোদিন হয় না, জনতা যখন জেগে উঠবে
এই সংবিধানের বাইরে গিয়ে জনগণের কল্যাণে যেটা করা দরকার একটা সুষ্ঠু নির্বাচন সেটাই বাংলাদেশের মাটিতে হতে হবে এবং হতে পারে। দেখা বেশা কাজী ফিরোজ রশিদ ও বলবেন যে জনতা কখন জেগে উঠবে, আদৌ জেগে উঠবে কি না না ঘুমিয়ে আছে। কিন্তু আরেকটা প্রবণতা আমরা দেখছি যে বাংলাদেশে একসময় জঙ্গি তৎপরতা আমরা দেখেছি, অনেক মানুষ হতাহত হয়েছে এবং বাংলাদেশে জঙ্গি দমনে বিশেষ করে বর্তমান সরকার জঙ্গি দমনে সফল হয়েছে এই প্রশংসা দেশের বাইরে থেকে হয়েছে, দেশের মানুষও বলেছে। কিন্তু মাঝে মাঝে এরকম জঙ্গি দেখি সেগুলো নিয়ে আবার কেউ কেউ নাটকও বলেন। একজন প্রাক্তন আইজিপির একটি বইতে আছে যে প্রধানমন্ত্রীও তাকে এক সময় বলেছেন যে এত কাছাকাছি এনে এরকম নাটক না করলেও পারতে। কিন্তু ইদানিং আবার দেখা যাচ্ছে যে জঙ্গি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও কোথাও জঙ্গিদের খুঁজে পাচ্ছেন এবং তাদেরকে ধরছেন। এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের বলছেন যে নির্বাচনকে ঘিরে জঙ্গি গোষ্ঠীকে উস্কানি দিচ্ছে বিএনপি, আপনি কী বলবেন? দেখুন, আপনি আমাদের যে গত কয়েক বছর যাবৎ আমরা যে আন্দোলন করতেছি সেখানে জঙ্গিবাদের সৃষ্টির কোনো আলামত কি আছে? আমরা যে মিছিল মিটিংগুলি করতেছি আমাদের যাবে, আমরা তো প্রত্যেকটা মানে সমাবেশ বলেন, পদযাত্রা বলেন, মিটিং বলেন, যাই কিছু আমরা করতেছি প্রত্যেকটা কিন্তু শান্ত পরিবেশ আমরা করতেছি। কাজে জঙ্গিবাদকে আমরা উস্কাই দিব কেন? আমরা তো একটা জনগণের জেনুইন ডেমোক্রেটিক রাইট নিয়ে কথা বলতেছি এবং জনগণকে জাগায় তুলতেছি যেটাতে আমরা কামিয়াব হচ্ছি। আমাদের মিটিংগুলিতে লক্ষ লক্ষ লোক 24 ঘন্টা নোটিশে এসে পড়ে। কাজে জঙ্গিবাদ সৃষ্টির মাধ্যমে আমাদের ক্ষমতায় যাওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই, আমরা বারবারই আমাদের নেতা নেত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে এগুলি আওয়ামী লীগের পায়ের তলে মাটি নেই, বিধে তারা এগুলি বলে জঙ্গিবাদের একটা গন্ধ সৃষ্টি করে আমি জানি না কোন বিদেশি শক্তির কাছে তারা ভালো থাকতে চায়, এটা একটা সৃষ্টি করার পায় তারা। আমি মনে করি আমাদের মহাসচিব যথার্থই বলেছেন জঙ্গিবাদের গন্ধটাকে উঠিয়ে তারা এটাকে ঘায়াল করতে চাচ্ছে আমাদেরকে, কিন্তু এটা আদৌ কোনো কিছু ফলপ্রসূ রেজাল্ট তাদের জন্য বয়ে আনবে না, কারণ আমরা কোনো ক্রমে জঙ্গিবাদকে সমর্থন করি না, বাট আমাদের আন্দোলনে জঙ্গিবাদের কোনো লক্ষণ নাই। আমরা শান্তিপূর্ণভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি টু হ্যাভ এ ভেরি ফিয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন আন্ডার কেয়ারটেকার গভর্নমেন্ট। সো মিস্টার কাজী ফিরোজ রশিদ, প্রশ্ন ওই একই যে নির্বাচন হবে কীভাবে হবে, কার অধীনে হবে এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই ক্ষমতাসীনরা বলছেন। সো আপনি আবার বলছেন যে জনগণের চাওয়াই আপনারা পূরণ করবেন, জাতীয় পার্টি করবে, জনগণ যা চায় আপনারা সেই সিদ্ধান্ত নেবেন, জনগণ আসলে কী চায়, জনগণ জেগে উঠছে কিনা এই প্রশ্নটিও থাকলো আপনার কাছে। আরেকটি প্রশ্ন করে রাখতে চাই, যেহেতু আমি মিস্টার হুসাইনের সঙ্গে কথা বলছিলাম যে জঙ্গি গোষ্ঠী এখন দেখা যাচ্ছে তাদেরকে পাওয়া যাচ্ছে, উস্কানি বিএনপি দিচ্ছে আওয়ামী লীগ বলছে এবং ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখানে জঙ্গিবাদ মৌলবাদ আবার মাথা চারা দিয়ে উঠবে, জামায়াত ইসলামী সামনে চলে আসবে এবং এই অঞ্চলের অস্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়বে, হুমকির মধ্যে পড়বে। কি মনে হয় আপনারা, কি মনে করেন জাতীয় পার্টি কি মনে করে? এইগুলো পাকিস্তান আমলের কথা। আইফের আমরা যখন আন্দোলন করতাম বলতো কি যে এদের পিছনে ভারতীয় মদত আছে, এরা অর্থ করে খেয়ে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। আমাদের ধৈর্য ধরে ডিপিআরে ডিফেন্স অফ পাকিস্তান বলছে অ্যারেস্ট করে তুই দিত, আমাকে অ্যারেস্ট করলো এক বছর, এটা এই জেল হাতে রেখি এই জেল তোমার রেশন, এক বছর তুমি জেলখানা থাকবা, এই তোমার রেশন রেশন খাইতে পারবা, তুমি কী কী সুযোগ সুবিধা পাবো লেখা ছিল। আমরা হইল রাজবন্দী, আমাকে রেখে দিল একটা সেলের মধ্যে যেখানে ফাঁসি আসামিরা থাকে, আমার এইদিকে রাজবন্দির জায়গা করেন না, তোমার একটু আলাদা রাখলাম, তোমার বুদ্ধ অনেক মামলা মামলা। অর্থাৎ এইগুলো হচ্ছে সৃষ্টি, এতদিন জঙ্গি ছিল না, জঙ্গি একদম নির্মূল, কোথাও জঙ্গি খুঁজেও পাওয়া যাবে না, এই সরকারি বলছে, এই প্রশাসন বলছে, এই পুলিশে বলছে জঙ্গি কোথায়, এখন আর জঙ্গি দেখা যাবে না। আবার হঠাৎ করে এতগুলো জঙ্গি চলে আসলো এখান থেকে সেখান থেকে। আপনি যেটা বলেন যে আমাদের হিল ট্র্যাক্সে কিছু গোলমাল সবসময় লেগে আছে, সেটা আমাদের শান্তি চুক্তি নিয়ে আছে, তাদের আভ্যন্তরীণ ব্যাপার আছে, নিজেদের মধ্যে অনেক কিছু ভূ রাজনীতির ব্যাপার আছে হিল ট্র্যাক্সে। এই দিকে তেমন এর মধ্যে প্লেন ল্যান্ডে এককালে জাসদ ছিল, সরবরাহ ছিল, কিন্তু এখন আর জঙ্গি টঙ্গি এইগুলো নেই, ইসলামিস্টরা মাথা চারা দিয়ে না না। এখন হয়েছে কি যে একটা আন্দোলন সামনে আছে, সেখানে ইসলামিক ফ্রন্টগুলো যতগুলো ইসলামিক দল আছে তারা বলছে যে আমরা সরকারের মধ্যে যে কোনোভাবে হোক একটা অবস্থান নিচ্ছে বা নেওয়ার একটা নিচ্ছে, তো এইটা এই এই সময় তারা কিন্তু জঙ্গি ইস্যুটা আমার সামনে আসছে, এটা দুর্ভাগ্যজনক। একটা বাসায় যদি দুজন বেড়াইতে যায় কথা বলে ই করে যে আমরা পাইছি এখানে যাইয়া, তারা আলোচনা করতেছিল বই পুস্তক পড়ে জঙ্গি হওয়া যায় না, বই পুস্তক পড়ে আন্দোলন সংগ্রাম বা যুদ্ধেও যাওয়া যায় না, আমাদের কোনো বই দেয় না যুদ্ধে যাওয়ার সময় অস্ত্র।